জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর সেমিনার হলে এর আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আবু সাইম সঞ্চালনায় ও মোহাম্মদ আলী সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, কাউন্সিল মোহাম্মদ আবুল বাশার ও উপ কর কমিশনার মেহেদি মাহমুদ ফয়সল সহ অনেকেই।